অপূর্ববাবু আপনি আমাদের সঙ্গে থাকুন, এই বিতর্কে আপনি থাকুন। কিন্তু আমি একবার, আপনি যে কথাটা বলছিলেন পুজোর আগে কিছু টাকা মানে 5,000, 10,000, 50,000ও নয়, অরিত্র কি অদ্ভুতভাবে সামান্য কিছু টাকা, এবং সেই সামান্য টাকাটা কত, 200 টাকা, 300 টাকা, ম্যাক্সিমাম হলে 500 টাকা। এই 500 টাকাও যদি পাওয়া যায়, তার জন্য কয়লা খনিতে এভাবে রিস্ক নিয়ে কাজ করা বা বেআইনি বাজি কারখানায় কাজ করা, এই নিয়ে বাংলায় যে চাকরি নেই বলা হলো, সেই চাকরি নেই, এটা বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতা তারা কিন্তু বলছেন। একবার দেখে নেব কাদের কি প্রতিক্রিয়া, এবং তারপর আসছি শম্পা সেনের কাছে। পেট চালাতে গেলে আমার কিছু করতেই হবে, নাহলে হবে না। কিন্তু রিস্ক তো, বিপদ যে রয়েছে সেটা তো বুঝতে পারছি। সে তো বুঝতে পেরেছি। পুলিশকে জানতে হবে না বাজি তৈরি হয়। এই যে পেটের জ্বালায় আমরা মরণকে নিয়ে খেলা করছি, মরণের সঙ্গে আমরা লড়াই করছি, কি করবো স্যার, আমাদের পেট চলবে কথা দেখি, আমরা তো এই করেই খাই। ভিতরে কয়লা দু এক জুড়ি কয়লা কেটে পেটে জ্বালাতে, খেলে খাবো কি, পেটে জ্বালাতে, পেটে জ্বালাতে কাজ করছি। আমাকে মাফ করবেন, রাজনৈতিক দল নয়, এটা একেবারে সেই পরিবারগুলো থেকে বক্তব্য উঠে আসছে যারা বলছে পেটের জ্বালার জন্য এটা করছি, প্রতিদিন মৃত্যুর সাথে আমরা লড়াই করছি। ছোট করে আসবো, কি বলবে, এটা 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 কোনো নিকারাগুয়া, সিরিয়া, হাঙ্গেরি নিয়ে নয়, একেবারে আমাদের বাংলার ছবি। খুব গুরুত্বপূর্ণ কথা উনি বললেন, এই এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট, এই পেটের জ্বালাটা। আমি জানি না শাসক দলের সমর্থক এসছেন রাজুদা, তিনি বলতে পারবেন যে তাদের সরকার কি এই পেটের জ্বালার অনুভূতিটা বোঝেন। আসলে আমার মনে হয় না বোঝেন বলে, কারণ ওনাদের নেতানেত্রীদের এত টইটুম্বুর সম্পত্তি, এত জীবনযাপন, এই যে মানুষগুলো কাঁদছেন, এই যে এটা টিভিতে আমাদেরকে দেখতে হচ্ছে, এই যে সাংঘাতিক ইমেজ, দুর্গাপুজোর দিন পরিবার ভাঙছে, সেখানে ওনাদের হয়তো এই যে রোজগার করতে গেছিলেন সামান্য কটা টাকা, আমার আপনার কাছে মনে হতে পারে 200 টাকা কী এমন ব্যাপার, এ আমরা একদিন বাইরে বেরোলে খরচ করে ফেলি, কিন্তু এটা তাদের সারা সপ্তাহের হয়তো গোটা পুজোর একটা বিরাট বড় বাজেট এই 200 টাকাটা। সেই 200 টাকাটা রোজগার করবার জন্যে আমরা কী গ্রাম বাংলা বানিয়েছি যে মানুষ নিজের জীবন, পরিবার, সন্তান, স্ত্রী, সেই সমস্ত কিছুকে বাজি রেখে তারা এরকম অবৈধভাবে কয়লা খনিতে নামছেন। প্রশাসন চুপ, রাজ্য সরকার চুপ, খুব বড় কথা পেটের জ্বালা, পেটের দাম কি রাজ্য সরকার দেবে? একদম।